चेक चेक लाइव साउंड चेक साउंड चेक कैमरा चेक कैमरा ते चेक हो कैमरा ते चेक जेटा देखा जाए तो सही टा चेक करे लाभ नहीं इटा एवर एवर चेक 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 না চাইলে যেটা করবেন ওই যে লকডাউন দেখার জন্য মানুষ বের হয় না তারপরে দৌড়ানি খেয়ে বাসায় চলে আসে তো আপনি যদি না চান তাহলে যেটা করবেন যে একটু আশা কি হয় লাইভে গিয়ে দেখে চলে আসলেন শেষ অনেক কিছু তো দেখেন না লেটার দেখলেন একটু না দেখলেন তামসা দেখলেন জিদুট বাবলগো আইডা জিদুট অন্তকার ভাই প্রচুর জিদুট প্রচুর আমাগো জাতি হিসেবে আমরা তো খুবই নরম সরম মানুষ হ্যাঁ একটু জিদ দরকার জিদ সারা কোনো কাজ হবে না জিদ নিয়ে কাজ করতে হবে প্রচন্ড জিদ আচ্ছা যে এই যে চ্যাটে ইনবক্সে ধর যে আমেরিকানরা রাগ করলে গার্লফ্রেন্ডের সাথে কি বলে কে জানে আমেরিকা যায়নি কখনো আম অ্যাংরি উইথ ইউ আচ্ছা আর আমরা রাগ প্রকাশ করি কেমনে কেমনে ইমোজি দেই হ্যাঁ রাগে কথা বলে না লাল একটা ইমোজি দেই রাগে কথা বলে না কি করব আমার একই অবস্থা রাগ উঠলে কোনো কথা বলে না চুপ হয়ে থাকতে চাই আমার খুব রাগ উঠছে আজকে রাগ উঠছে কেন আজকে রাগ উঠার কারণ কি আজকে তো কোনো কারণ দেখি না গলা ভালো না কালকে একটু গলা ভাঙা ছিল আজকে নাকে সর্দিও আছে প্লাস কাশিও আছে কিন্তু জ্বর আসবে আসে না কেন এখনো বুঝতে আইতাছে আশেপাশে ঘুরতাছে পারতাছে না এই শরীর এইরকম শরীরের সাথে আসলে পারে না ঠান্ডা জ্বর এন্ট্রি এন্ট্রি রেস্ট্রিক্টেড লিখে দিছি এইগুলো আচ্ছা এই যে থাকে এগুলো বলা ঠিক ঘোরাঘুরি করতেছে খুব পপুলার হয়েছে না ওই যে এক এক লোক বললো যে ভ্যাকসিন দিতে দেখলাম একজন দিল বললো সামনে যান সামনে গেলাম বসে আবার আরেকজন দিল আর জিজ্ঞেস করলাম কই যাবো কই সামনে যান সামনে গেলাম আরেকজন দিল আমি বাইরে এসে একজন জিজ্ঞেস করলাম ভাই কয়বার দেয় কয় ভ্যাকসিন তো একবারই দেয় কয় আয় আয় আমার তো তিনবার দিল মানে আমার কথা হলো একবার দিছো হ্যাঁ আরেকবার যখন দিতে যাবে তখন কি তোমার মুখটা কি কি মুখের মধ্যে কি ছিল হ্যাঁ কইতে পারো না যে আমি একবার দিয়ে আসছি এখন কি আমাকে আরেকবার দেওয়া লাগবে এই প্রশ্নটা তো করতে পারতাম জানো না ঠিক আছে কয়বার দেওয়া লাগে বা কি প্রশ্নটা তো করতে পারতা যে ভাই আমি তো ওখানে একবার দিলাম এখন কি আবার দিব আবার দেওয়া লাগবে কিনা দেওয়া লাগবে ঠিক আছে যাও দুইবার না ভুল হলো তৃতীয়বার যখন আবার দিতেছিল আবার কি জিজ্ঞেস করার একবার ইয়ে পড়ে নাই কি মুখের মধ্যে কি ঢুকায় রাখছিল একবারে কত মুখটাই বন্ধ আছে নাকি কেউ বলে দিছে মাস্ক পরলে কথা বলা বন্ধ তারপর তোমার বাইরে হওয়ার পরে তোমার ভিতর কি নাজিল হইছে যে বাইরের মানুষকে বাইরের মানুষকে তুমি এককার জিগাইছো খুব বুদ্ধিমানের কাম কইরা এককার ব্রেনটা তখন খাড়াই লইছো এত ব্রেন খাড়াই তোর কইছে কেনা ভিতরে যখন ব্রেনটা খাড়াও নাই বাইরে কেন জিজ্ঞেস করো নাই সুপসব আইছিল লাইতা আর আইছো তাই তিনটা নিয়ে আবার ক্যামেরার সামনে বলতে আছো ট্যালেন্ট ট্যালেন্ট না এটা ব্যাপারটা কি তুমি ছোটবেলা না শোন ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই তো আমরা মসজিদে গেলে হ্যাঁ বিরিয়ানির মিলাদের প্যাকেট বিরিয়ানি তা হচ্ছে তবারক জিলাপি মিষ্টি এগুলো তো দুই তিনবার নেওয়ার চেষ্টা করি ও অভ্যাস এই গেট দিয়ে দিতেছে এই গেট দিয়ে নিয়ে বাইরে না হওয়া পিছন দিক দিয়ে ওই গেটে আইলাম ওই গেট দিয়ে নিলাম আরেকবার আবার মনে কর দোতলায় গেলাম দোতলায় মিষ্টি দিতেছে তিন জায়গা থেকে কালেক্ট করে যাক এইবার মিষ্টি নেওয়া শেষ হয়েছে তিন গেট থেকে নিছি এইবার তেলে বাসায় যাই বাসায় না বাইরে আমার জায়গায় খিরেতি কটা পাইছো কটা পাইছো তিনটা এক্স্যাক্টলি এইবার দেখতেছে তিন জায়গায় দিতেছে ও মা আমি না নিয়ে যাবো কেন নাকি আমি একটা নিমু কে বাইরে দোষ হয়েছে হ্যাঁ গো এবার দেখ বুথ যদি আমি শিওর ওখানে তিনটা বুথ ছিল যদি আরো দুইটা বুথ থাকতো সবগুলাতে একটা করে নিয়ে আসতো হ্যাঁ পাঁচটা এখন আপনি যেটা করবেন আপনার জন্য আমার যে আইডিয়া বা অ্যাডভাইস বলতে পারেন ছোট্ট জ্ঞানে ছোট্ট অ্যাডভাইস প্রথম ডোসো তিনটা নিয়ে লাইছেন দ্বিতীয় ডোসো তিনটা নিয়ে নাইলে কিন্তু ব্যালেন্স সাইড এফেক্ট হবে কিন্তু ব্যালেন্স খাইবো না ব্যাপারটা ব্যাপারটা সাইড এফেক্ট হয়ে যাবে বুঝছেন মানে আমি আমার আমি নিতেই পারতাছি এই লোকটারে বিশ্বাস করেন আমি দেশের দুইটা ভ্যাকসিন শর্ট ফেলায় দিল চিন্তা করছেন দুইটা মানুষ আর ভ্যাকসিন ছাড়া ঘুরবো হইতে পারে সেই দুইটা নাটার বল্টু না বল্টু নিয়ে ফেলে আমরা তো ভ্যাকসিনেটেড আমরা নিয়ে আমরা অলরেডি ভ্যাকসিনেটেড
আমাকে জিজ্ঞেস তুই তো কটালা বলছি যে কোনো কিছু কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা ভুলভাল উত্তর দিলেও এতটা ভুলভাল দেই না আমি বুঝলাম না ভ্যাকসিন দিতে গেলে তো যে কি জানি এই কার্ড দেওয়া লাগে না হ্যাঁ ভ্যাকসিন কার্ড হ্যাঁ হ্যাঁ কার্ড দেওয়া লাগে তিনবার কার্ড তুমি কেমনে দিলাম আমার এটা বোঝাও তিন বুথে তো কার্ড ছাড়া বা ওই ফর্ম ছাড়া তো তোমাকে ভ্যাকসিন দিবে না ওরা ফর্মে কপিটা জমা নিবে তারপর ভ্যাকসিন দিয়ে দিবে ওইটাতে ইয়ে করবে হ্যাঁ সিল দিয়ে দাও ভ্যাকসিন দিয়ে দিবে তো তুমি তিনটা ফর্ম কইতেছ নাকি আমার মনে হয় তিন কপি করে লেগে গেছিল এক কপি যা হারা যায় আর কপি আর কপি পরে দুই তিনটা একলগে লয়ে গেছিল তিন জায়গায় তিন কপি জমা দিয়া তিনটা ভ্যাকসিন লয়ে লইছো হ্যাঁ প্রথম ডোজে মনে করেন জ্বরটা আইছিল সেকেন্ড ডোজে জ্বরটা কারাগারে গেছিল জানে না ভ্যাকসিন আসলে কয়বার দিত রাগ উঠতেছে মানে এত বড় পোলাবান তো যে ওয়ার্ডটা ইউজ করতেছে গণমাধ্যমে ইউজ করে আপনারা নিজেরা নিজেরা বলে নিবেন নিজেরা নিজেরা বলে নিবেন হ্যাঁ মানে এত বড় আমার এত ভদ্র তার কোনো দোষ নাই সে ইনোসেন্ট আমাদের সবকিছু আমরা তো মুদ্রার এক পিঠ দেখি সব সময় যেই পিঠটা দেখি ওই পিঠটাই আমাদের কাছে ভদ্র মনে হয় আর সে একে ভদ্রলোক মানে আমার কি দোষ বলেন প্রথমবার গেলাম দিয়ে দিল দ্বিতীয়বার গেলাম দিয়ে দিল ওরে গেলাম দিয়ে দিল ওরে এত দেয় গেল আমরা বাঙালি অতিথি আপ্যায়নে আমরা কখনো কম দেই না এত দেয় গেল তখন বাইরে গেবো বাইরে ভাই নাট বল্টু গেছিল প্রথম সাথে দিয়ে দিল দ্বিতীয় সাথে দিয়ে দিল তৃতীয় সাথে দিয়ে দিল আপনি করে কয়বার দিছে ভাই মনের কথা বা ওনার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে আর চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের লাইভ চলছে লাইট বাতি চলছে ক্যামেরার পাশে তারপরে ঠিক আছে সেই লাইভে আপনারা চ্যানেল কমেন্ট করতে পারেন www.facebook.com/capitalfm94.8 ওখানে গেলে দেখবেন যে লাইভ চলতেছে জলজন্ত লাইভ সেই লাইভের নিচে আপনি কমেন্ট করবেন নিজের মনের কথা লিখে দিবেন অথবা ওনার ঠিকানা লিখে দিবেন এছাড়া চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারবেন ফোন নাম্বারটাও খোলা আছে 02550366 59 এখানে ফোন করে আপনি নিজের মনের কথা বলবেন অথবা ওনার ঠিকানাটা বলবেন ঠিক আছে মানে দেখেন অপশন আজকে দুইটা আছে আপনি কোনটা দিতে চান আর কোনটা আপনার জানা আছে সেটা আপনারা আমাদেরকে দিয়ে দেন বর্তমানে আমার আমি আগামী আধা ঘন্টা চুপ থাকবো কিভাবে শুধুমাত্র এসএমএস করতে হয় কিভাবে কমেন্ট করতে হয় এইটুক বলার পরে সে আধা ঘন্টা চুপ থাকবে ঠিক আছে তা আধা ঘন্টা পরে যোগ বলিস বলছে যে টাইম পাস করার জন্য আমরা কি করি কমনা আমরা টাইম পাস করার জন্য প্রশ্ন করে কি করি টাইম পাস করার জন্য আমরা ঘুরতে যাই আমরা টাইম পাস করার জন্য খেতে যাই আমরা টাইম পাস করার জন্য আড্ডা দেই ইদানিং আরেকটা বিষয় হচ্ছে টাইম পাস করার জন্য ছেলেরা মেয়েদের সাথে মেয়েরা ছেলেদের সাথে ফ্লার্টিং অথবা চ্যাটিং আমার কথা হইল টাইম পাসে যদি করবি তাহলে এত কষ্ট করার দরকারটা কি তুই কাঁটা চামচ দিয়ে স্যুপ খা টাইম পাস হবে কিন্তু এক মাথা রাখতে হবে স্যুপটা যেন চুলার উপরে থাকে নাহলে গো ঠান্ডা যাবে না স্যুপটা টেস্ট পাবো না তো একটা জিনিস খাওয়া মজা না লাগলে কেমনে হবে না না মজা না একদম ডাইরেক্ট তুমি চেয়ারটা নিয়ে চুলার সামনে গিয়ে বসবা স্যুপের বাড়িটা চুলাতে বসাবা বা হালকা আছে খাইতে থাকবা কাটা যাবো দেখা থাকবে সময় যে কোন দিক দিয়ে যাইতেছে গা টেরই পাবা না তুমি তুমি এক চামচ স্যুপ খাইবা তিন চামচ স্যুপ বাইব বাষ্প হয়ে উড়ে যাবে এটা একটা দারুণ খাওয়া দাওয়া তারপর খাইলাম বাপরে বাপ একবারই স্যুপ খাই পেট বললো না এক ছেলে এরকম বাটির মধ্যে পেট্রোল নিয়ে বসে রয়েছে এক লোক আইসা জিজ্ঞেস করছে কি ভাই এটা কি বাটির মধ্যে কি তেল নাকি হ্যাঁ তেল পেট্রোল 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 আপনি বাটির মধ্যে লয়ে বই রয়েছেন কে দেখতাছি টেকা কেমনে উড়ে এটা কিন্তু উড়ে
সেমি এক লোক রেস্টুরেন্টে গেছে, আচ্ছা, যে স্যুপ অর্ডার করছে, হ্যাঁ, তার স্যুপ খুব প্রিয়, হুম, স্যুপ অর্ডার করে সে বলছে যে ভাই কর্ন স্যুপ দিবেন, আচ্ছা, সস দিবেন, উপরে একটু গোলমরিচ দিবেন, খাইয়া যেন অমৃতের মতো লাগে, সুপের চামচটা নিয়ে এক সিপ নিয়ে ফু 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 কয়বার ফু তিনবার তিনবার ফু 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 দিয়ে তিনবার খাইল, হেভি হয়েছে স্যুপটা, মানে মারাত্মক হয়েছে স্যুপটা, আরেক চামচ খাইলো, খাই দেয় হেভি হয়েছে স্যুপটা, মারাত্মক হয়েছে স্যুপটা, আচ্ছা, এমন সময় তার পেটে দিতে মোচর, এখন তো তার টেনশন, সালার এত মারাত্মক একটা স্যুপ মাত্র দুই চামচ খাইলাম, এর মধ্যে পেটে মোচর, হ্যাঁ তো ওয়াশরুমেও যাওয়া লাগবো আবার স্যুপটাও খাওয়া লাগবো, আচ্ছা কেমনি কি করি, হ্যাঁ আমি যদি ওয়াশরুমের জায়গা স্যুপটা নাই খায় অন্য কেউ যদি খায় লাই অথবা ওইটা যদি নিয়ে যায় বাড়িটা কি করি, সে ভাবতেছে ভাবতে ভাবতে সে পরে একটা চিরকুট লেখছে, দেখেন চিরকুট লেখা, দেখেন এইটা আমার স্যুপ, আমি এই স্যুপ খাইছি এবং এই স্যুপের ভিতরে আমি থুতু দিছি, সুতরাং এই স্যুপ আপনি খাবেন না, এইটা সে স্যুপের উপর রেখে দিয়া সে ওয়াশরুম করতে চলে গেছে, আধা ঘন্টা পর রিল্যাক্সে সে ওয়াশরুম সাইরা ফিটফাট হইয়া আইসা চেয়ার টেবিল উপর বসছে, বসে দেয় বাহ স্যুপ আছে এখনো, কিন্তু সে দেখে সেই যে চিরকুট লেখে গেছে সেই চিরকুটটা নাই, নতুন আর একটা চিরকুট তার উপর লেখা, দেখেন এটা আপনার স্যুপ ঠিক আছে, আপনি খাইছেন তাও ঠিক আছে, আপনি থুতু দিছিলেন এবার থুতু আমিও দিছি, এবার ডিসিশন আপনার, খাবেন খাবেন কি করবেন, বাসায় নিয়ে যাবেন না পার্সেল করবেন, আপনার ডিসিশন, সিদ্ধান্ত পুরোপুরি আপনার, আর আপনার সিদ্ধান্ত আমরা সম্মান জানাই, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমাদেরকে SMS করবেন, লিখেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য, যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন কমেন্ট করবেন, ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন লাইভটি, আমরা ফিরে এসে আপনাদের কমেন্টগুলো পড়ে দেবো, ঠিক আছে, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টুফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
আবার চলে এসেছি আমরা। কি কোন সমস্যা? এমন বুকে ব্যথা করে? বুকের না, মনে হইতেছে আমার নাকের মধ্যে কেউ 2 কেজি 2 কেজি 4 কেজি পাথর বাইন্ধে দিছে। নাকে পাথর দিলে তো হচ্ছে যে নাকের ইয়ে বন্ধ হওয়ার কথা না, ওটা তো অন্য কারণে, তাই না? পাথর দিলে তো সেটা ভারী হবে, নাকটা তো ভারী হয়ে গেছে ভাই। নাক ভারী হইতেছে কেন? মনে হচ্ছে নাকটা ভার হয়ে গেছে, নাকের ভারে আমি চলতে পারছি না। আমার মনে করেন যে ওই যে কি জানি বলে কি বলে পেটে চেতে নাক গরম মনে হইতেছে এখন। বুঝছেন, এটা ঝামেলার মধ্যে আছি, এটা একটা ঝামেলার বিষয় অবশ্য। ঠিক আছে, আমরা বল্টু খুব দ্রুত এই ঝামেলা থেকে বের হয়ে আসুক, আমরা সেই কামনা করি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের পাঠানো এসএমএস কমেন্টগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম সুন্দর ওয়েলকাম। একটা ঝামেলার বিষয়। হ্যাঁ, ঠিক আছে। ইরে বাবা, 7:31 গিয়ে সে দেখে সাউন্ড ঠিক আছে কিনা, ব্রেকের পরে সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্রেকের আগের মেইন শো এর সাউন্ড তো দেখলা না তখন ঠিক আছে কিনা। আমাদেরকে কমেন্ট করেছেন তানিয়া সুলতানা। তানিয়া সুলতানা প্রথমে কমেন্টটা পড়ে দিতেছি, আর কপি পেস্ট করবো না, ঠিক আছে? তানিয়া সুলতানা লিখেছে, ভাবতেছি রাজা নামের একটা ছেলেকে বিয়ে করব, যখন আমার ছেলে প্রেম করবে গার্লফ্রেন্ডকে নিয়ে বলবে, জানো আমি কে, আমি হলাম রাজার ছেলে। ভেরি গুড, থ্যাংক ইউ। নাদিয়া লিখেছে, বিকেলে বাসায়, ও আমার মা আজ বিকেলে বাসায় আসে, এখন অনেকটা সুস্থ, এই জন্য আমি অনেক হ্যাপি, লাভ ইউ সো মাচ ব্রাদার্স। আর ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য ব্যাপারটি, তোমার মা আরো সুস্থ হয়ে উঠুক, একেবারে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক। মমিন মিয়া লিখেছে, সৌন্দর্য নির্ভর করে ফোনের ক্যামেরার কোয়ালিটির উপর। এটা কিন্তু অনেকাংশে সঠিক, অনেকাংশে সঠিক, অনেকাংশে সঠিক। সুমাইয়া নারায়ণগঞ্জ থেকে লিখেছে, সজলেন শাওন ভাইয়া কেমন আছো, কালকের নাটকের নামগুলো বলো প্লিজ। কালকের নাটকের নাম তো তুই জানিস, বল। হ্যাঁ, আমি দেখছি। ও দাঁড়া, কথা বলবো তো, প্রথমে দেখতে হবে তোমাকে চিরকাল আজ, তারপর তোমাকে দেখতে হবে পুনর্জন্ম, তারপর তোমাকে দেখতে হবে মাজনু, একদম লাস্ট। তারপরেও দেখ, এই যে এই জন্য প্রথম আর শেষটা হচ্ছে যে মানে এইরকম ইকুয়ালিটির মাঝখানে তিনটা নাটকই আলাদা আলাদা ভাবে খুবই ভালো, খুবই ভালো এবং খুবই ভালো, মানে অসাধারণ তিনটা নাটক। তারপরও আমার কাছে মনে হয়েছে যে আমি বুঝছি আপনি মাজনুটাকে আগায় রাখছেন, দেখছেন আমাকে লাস্টে দিচ্ছেন, আমার হিসাবে করলে আমি চিরকাল লাস্টে লাস্টে রাখবো। কিন্তু যেটা মাঝখানে ওইটা তো কোনো ভাবে হচ্ছে যে লাস্টে বা প্রথমে কখনোই রাখতে পারবে না, মাঝখানটা ঠিক আছে, ওটা মানে ওই লেভেল ভালো, কিন্তু মানে এগুলো তুলনা করতে গেলে আর কি ওই লেভেল যায়। সো তিনটা নাটকই ভালো, আপনি দেখতে পারেন, অবশ্যই মানে মাস্ট ওয়াচ নাটকের মধ্যে পড়তে, একদম ভালো লাগে। তো আমি দেখো, আমি ভাবছি অনেক আগে নাটক দিই না, সবগুলো এবারে নাটক মাজনু বোধহয় গত উইদের আমি আপনাদের 4 বছর ধরে শুনি কিন্তু মেসেজ দেই না বেশি, ভাই একটা হেল্প করবেন, আসলে আমি একটা ছেলেকে ভালোবাসে, তাকে আমরা আই লাভ ইউ বলে দিব, আই লাভ ইউ ভাইয়া, বাকিটা তো আসেই নাই। আমি তোমাকে বইলে দিই, আমি করে দিলাম, আই লাভ ইউ, আর কি আপনি কি করবেন? আচ্ছা, বাকিটা কি তা তো আমরা জানি না। মিম মানিকগঞ্জ থেকে, মিম যদি সম্ভব হয় আরো একবার পাঠাও এসএমএস টি, তা মানে বাকিটুকু, আসলে আমি একটা ছেলেকে, এরপরের টুকু। তারপর আমাদেরকে এসএমএস কমেন্ট করেছে অভিমানী হৃদয়, ভাইয়া কেমন আছো, আমি ভালো নাই, সর্দি কাশি জ্বর ঠান্ডা সবাই আছে। আলিফ মোহাম্মদ লিখেছে, মানুষের মুখের সাথে তার কণ্ঠ দা কত তফাত, বল্টু ভাইকে ভাবতাম কি চুলে ভরা দেবদাস, আর নাটকে ভাবতাম ক্লিন শেভ করা বাবু। সামি আক্তার রিক্তি লিখেছে, উত্তরা থেকে, হ্যাঁ ভাইয়া, নাট ভাইয়ার সাজেশন মতো তিনটা নাটক দেখছি, সবগুলাই স্যাড এন্ডিং ছিল, এন্ড পুনর্জন্মতে এন্ডিংটা ভয়ানক ছিল। হ্যাঁ, ভয়ানক মানে ভালো, ভয়ানক টুইস্ট, হেভি নাইস টুইস্ট। তারপর দেখলাম যে এমডি মমিন লিখেছে, বাড়িতে যে বিষয় নিয়ে ঝগড়া হোক না কেন, শেষমেশ আমার মোবাইল ঘাটার কথা উঠবেই, এটা স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। এটা হলো মানে বর্তমান যুগের প্লবানের মানে হলো কমপ্লেন, মানে ওদের যত কিছু হোক মোবাইল ঘাটাঘাটি নিয়ে ওদের একটা কথা উঠে। আর আমাদের সময় তো আমাদের মোবাইল ছিল না,
আমাদের কথাবার্তা কিন্তু খেলাধুলা নিয়ে, হ্যাঁ, এবং দেরি করে বাসায় দেরি করে তোমার ছেলে দেরিতে বাসায় ফেরে, তোমার ছেলে সারাদিন খেলে, পড়তে বসে না, বই নিয়ে বলে ঘুমায়, এগুলো ছিল আমাদের কমপ্লেন। এখনকার বাবা মায়েরা তখন এখন বুঝবে, হ্যাঁ ইস রে, ওই ওই সময়টাই যদি থাকতো, হ্যাঁ পোলাপাইন দেরি করে যদি আসতো, তারপরেও দেখ দেরি করে আসলে সর্বোচ্চ আমরা কি করছি, হয় ওই জায়গায় দুটো পোলার সাথে মারামারি করে আসছি, দুটো ওভার বেশি খেলছি, এছাড়া আমাদের ক্রাইম করার আর কোনো সুযোগই নাই, কিছুই নাই। আর এখন কি করছিস গো, কি করছিস, এটা কি চট, বাবা মা জানতেও পারবে না তোমার ক্রাইমটা কি, হ্যাঁ সব তো পাসওয়ার্ড দিয়ে লাগা রাখছো, একদম লুকায় রাখছো। ফয়সাল জামি লিখেছে, বাসার মানুষ যেই হারে বকাবকি শুরু করছে মনে হয় আমার মাথাটা ঠিক হয়ে যায়, বুঝলাম না মাথা ঠিক হয়ে যাবে কেন বোকা বই করলে। প্রিয়ামণি লিখেছে, বল্টু তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস, ও প্রিয়ামণি বলছে বল্টু বলতেছে, তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস, বল্টু হ্যাঁ করি, তবে প্রতিবার ঝগড়া শেষ হয় ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে, বলিস কি তারপর, তারপর কি মাথা ঝুঁকিয়ে বলি খাটের তলা থেকে বেরিয়ে আসো আর মারবো না। বন্যা লিখেছে দক্ষিণ খান থেকে, আচ্ছা বাসায় বসে খুব বোর হই, ডেইলি একটা করে নাটকের সাজেশন দিও প্লিজ। ওকে আজকে দেখবেন জামাই আপন, ডেইলি সাজেশন দিতে গেলে ডেইলি নিজেকে একটা করে দেখতে হবে, এবং একটা করে দেখেই তুই সাজেশন দিতে পারবি না, ধর যেটা দেখলি ওটা খুব খারাপ, ওটা তুই সাজেশন দিতে পারবি না, আরেকটা দেখতে হবে, আবার আরেকটা দেখতে হবে, এত কি করে দেখবো বল, সাজেশন আমরা দিয়ে যাবো কিন্তু খারাপ হলো জানি। মনি একটা লিখেছে জাস্ট অ্যামেজিং, যেমন এরকম একটা নাটক ছিল দেখার পরে মনে হয়েছে সময়টা এমনি নষ্ট করলাম, আসলে অনেক নাটকই তাই দেখি অনেক অনেক জাস্ট অ্যামেজিং। মনি একটা লিখেছে, তুমি সামনে দাঁড়াচ্ছ দৌড়াচ্ছ আর তোমার পেছনে গরু দৌড়াচ্ছে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক শ্রাবণ ধারায়, মানে কি। মানিকগঞ্জ থেকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা, মানিকগঞ্জ থেকে কে সেটা তো লেখেনি, আপনাদের আমি 4 বছর ধরে শুনি কিন্তু মেসেজ দেই না বেশি, আচ্ছা ভাইয়া একটা হেল্প করবেন, ওই তোরেই তো, না ও তো নাম ছিল, এটা নাম ছাড়া, এটা নাম ছাড়া কি হেল্প চাও, একই কথা লিখছে না হেল্প, এবার আসছে হেল্প করবেন পর্যন্ত, ভাই পুরোটা লেখো তো ভাই, হেল্প করার লেগে আমরা বসে রইছি, মানে কি হেল্প করুম এটা কও আগে, তাড়াতাড়ি আমগো আমগো হেল্পের লেগে আমরা অনেক জোরে হেল্প পাইছে। আচ্ছা রাধিকা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, সজল আমার কি, সজল আমার জানের জান, আমার আমার প্রেম প্রেম, আর ও ভাই বলছে যাক সমস্যা নেই, সজল ভাইকে লাইফে পেলে দিতে পারি, এটা কি জিনিস কি দিতে পারি, নুসরাত জান লিখেছে, আব্বু কল দিলে 15-20 সেকেন্ড পর রিসিভ করি যাতে মনে করে ফোন আমার হাতে ছিল না, কি বুদ্ধি ওরাই বুদ্ধি। মুয়াজ লিখেছে ধামরাই থেকে, অলিম্পিক গেমসে বল্টু ভাইকে কেন রাখা হয় না, এটা কেন, আমরা কোন ক্যাটাগরিতে রাখতে পারি বল্টুকে, ওয়েট লিফটিং, না 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 তাহলে খাদ্যরসিক, না আমরা বরঞ্চ ওয়েটের জায়গাতেই বল্টুকে রাখতে পারি, মানুষ ওয়েট লিফটিং না করে বল্টু লিফটিং হবে, হ্যাঁ এটা ভালো, তা তো অংশগ্রহণ তো হলো না, যে দেখ জিতা হারা জিতা কোনো ব্যাপার, অংশগ্রহণ করবো সেটাই ভালো। এমডি সাদনাম আহমেদ ফাহিম লিখেছে, হাই ভাইয়েরা কেমন আছেন আপনারা, ভাই তোমার নামের থেকে কমেন্ট ছিল, তোমার কমেন্ট আগে পড়ে নিলে ভালোই তো। আর লিখেছে কে সাজ্জাদ, জল পরে পাতা নড়ে, সিঙ্গেলদের শুধুই রাতে মেয়েদের কথা মনে পড়ে, বাহ ভেরি গুড, তা ভালো দিনে মনে পড়ে না, খুব বিপদ হয়ে যেত তাহলে একটা। আচ্ছা আবিবা আবিদা, আচ্ছা আবিদা ফরিদপুর থেকে আমাদের নতুন বন্ধু, নতুন জয়েন করেছে আমাদের সঙ্গে, ওয়েলকাম টু আওয়ার শো, রংপুর বয়, আচ্ছা রংপুর বয় যে আমাদের জন্য, হ্যাঁ আমাদের মাস ভাই, থ্যাংক ইউ রংপুর বয়, থ্যাংক ইউ রংপুর বয়, থ্যাংক ইউ সো ভেরি মাচ, কেমন আছেন আপনি, মহা বিপদের দিনে আপনি যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার একটা অস্ত্র পাঠিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। কিসের অ্যাসাইনমেন্ট দিমু, হাতের লেখা দেখলেই বমি আসে, কালকে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আনবো তাই আজ গান লিখে হাতের লেখা সুন্দর করতেছি, মারিয়া জান্নাত ফ্রম মাদারীপুর। এমডি এমডি মিয়াদ লিখেছে, তোমাদের কল দিতে দিতে বিরক্ত হয়ে গেছে তাই আর শুনি না, না এখন এখন কল দাও, কল দিতে দিতে বিরক্ত হয়ে গেলে কল দিও না, শোনা বন্ধ করতে গেল, আমি বুঝলাম না কিসের সাথে কি পান্তা পাতের কি। আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659, সরাসরি কল করতে পারবেন একদম 8টা পর্যন্ত, তো আমরা আছি কিন্তু 7:50 পর্যন্ত আমাদের ফোনের লাইনটা ওপেন আছে, এই পর্যন্ত আপনি কল করতে পারবেন। হ্যালো, হেলসি, হ্যালো, হেলসি তো, হ্যালো, আরে আর কত হেলবো, হেলবেলটা পড়ে গেলাম তো, ফান কর।
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি গাজীপুর থেকে সাগরা বলছি, কেমন আছো ভাইয়া? জি ভালো আছি। গাজীপুর থেকে কে বলছিলেন যেন? গাজীপুর থেকে, গাজীপুর থেকে, সেটা আমরা বুঝতে পেরেছি। যেটা বুঝতে পেরেছি, গাজীপুর বলতেছে। তোর তো হেডফোনই নাই কানে, তুই শুনবি কি করে? আমার নামে বিচার আমার কাছেই দিবা? দাও, খুব বড় শাস্তি দিব আমি। হ্যাঁ, শনিবার অনেকগুলো কল দিচ্ছি। আচ্ছা, তো শনিবারে অনেকগুলো কল দিছো, এর সাথে আমার কি সম্পর্ক? আমার কি ভুল কোথায়? তুমি জানো তোমার কল দেওয়ার জন্য 250 টাকা খরচ করছি, কিন্তু তোমার এম কলে পাই না। আচ্ছা, কল রিসিভ না হলে 250 টাকা খরচ কি করে হয়? আরে যাদের দিয়ে তোমাদের কল দেয়া হয়েছে ওদের দুইজনকে 250 টাকা দিতে হয়েছে। লোক ভাড়া করা হইতেছে ইদানিং আমাদের কল দেওয়ার জন্য। আমি আমি একটু কাজে বিজি ছিলাম, আমি ওই রুম সাজাইতেছিলাম, পরে আমি বলছি যে তোমাদের যেন কল দিতেই থাকে, দিতেই থাকে। পরে ওরা দি, জানি না ওরা আদৌ দিছে কিনা। পরে বলতেছে তোমার স্বজন আর বলতে পাওয়া যাচ্ছে না কলে। এটা কোনো কথা? তো 250 টাকা কেন নিছে? ফোনে তো পায় নাই, তাহলে পারিশ্রমিক কেন নিছে? এই যে এতক্ষণ বসে বসে তোমাদের কল দিছে এই জন্য, মানে আগে দিয়ে দিছি আমি প্রিপেড। তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে 150 করে দাও, আমরা ফোন দেবো তোমারে। প্রথমেই মনে করো যে 100 টাকা কাটানোর জন্য কল, তারপরে বাকিটা আমরা সোয়ের সোয়ের কল নিব, ঠিক আছে? আমার নাটক না রে বাবা, বইটা কতগুলো ভিউ বাড়াইছিল না? সবসময় তো রেডিও টেলিভিশন এগুলো তো একটা পাবলিসিটির জায়গা। শোনো শোনো, জামাই আপ্পান দেখবা? জামাই আপ্পান, হ্যাঁ, পরের নাটক জামাই আপ্পান। ওকে, ভালো থেকো, আবার কথা হবে তাহলে। হ্যাঁ, টাটা। আমাদের জন্য দোয়া করো, অবশ্যই টাকাটা পাঠিয়ে দিও। হ্যাঁ, 250 টাকা যারা যারা ভাগ করে খাইছো তাদের জন্য একদম দোয়া করবো না। তোমার বাথরুমে দৌড়ে দৌড়ে যাবা আর গড়ায় গড়ায় আসবে। হ্যালো, 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 কি স্যার? মাগো মাগো, আমার লোক আমি কথা কইতেছি, কিরে বলটু? নিজেকে চার পাঁচ বার শোনা যায়, কিরে বলটু? তুই ওখানে গেছস? ওই নিজেই যদি নিজের সাথে কথা বলি তাহলে কল রিসিভ করব কেন, রেকর্ড করব? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বিশ্বাসই করলো না যে আমরা কল রিসিভ করছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া। জামিলা বলছি সাইনবোর্ড থেকে, কেমন আছো ভাইয়া? সাইনবোর্ডটা নামাও এখন। হ্যাঁ, অনেক দিন হচ্ছে সাইনবোর্ডটা। আরে ভাইয়া, আমি এখানে থাকি। আই হ্যাঁ, সাইনবোর্ডের উপরে কেন থাকো? বাসা নাই? না, এই জায়গাটার নাম সাইনবোর্ড। আমি নাকি জামিলাকে ঝামেলা পড়ছি? কাছাকাছি তো, সমস্যা নেই। কি বাজে? হ্যাঁ, কি বাজে?
আমার নামটা কি খুব বাজে? না আরে না, কি বলো জামিলাকে যদি ঝামেলা পড়ে তাহলে বল্টু পড়ছো অবশ্যই। না 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 না, ও ধর আপা আমার নাম কি জমিলা বলে আর তুমি রেদন ভাই আর অরুণ দা আছে ঝামেলা বলো। ও এটা হয় না, এটা 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 খুব বাজে হইছে। আমি হইলে জামিলাই পড়তাম। না না আমি হইলে তো ঝামেলা বাধাই দিতাম। জামিলা কিউ প্যার করতে হ্যায় বলো। তোমার বাসার সবাই কেমন আছে? এটা জানার জন্য ফোন দিছো? হ্যাঁ ইনকাম করা যায় ভাবতেছি। সেদিন আবার ফোন করে আমি নাইনে পড়ি আর হচ্ছে ওই যে ইয়ে বাসার সবাই কেমন আছে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আপনি কেমন আছেন? আচ্ছা, তো আশেপাশে কারা এরা? আশেপাশে কেউ না, আমার দিদি। ও দিদি, দিদি তেরা দেবর দিবানা নাকি সমস্যা? আপনি যদি মুখ বন্ধ করে রাখেন বল্টু কন্টিনিউয়াসলি বলতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, শুনে উপকৃত হয়েছে খুব। ভাই কোথা থেকে বলছেন? মুন্সি সাহেব কেমন আছে? গঞ্জে আসে? গঞ্জে আসে উনি মুন্সি সাহেব? আসলে আমার একটা বিরাট সালাম দিবেন, ঠিক আছে? আমরা জানি কি করে মুন্সিগঞ্জে ফোন দিয়েছেন, আপনার নাম আমরা জানি। আমার নাম, আচ্ছা বলেন তো। মুন্সি বল্টু নিজেই বলবে। দেখেন আমরা কিন্তু সত্যকে কোনো খাটাখাটনি করাই না, আমরা সত্যি কিন্তু ওনাকে কোনো খাটাখাটনি করাই না যে উনি রেস্ট নিতে হবে। এক কাম করবেন, আপনার বাইরে পাঁচটা থেকে পড়তে বসবেন। আমার কথা হচ্ছে যে আটটা থেকে বারোটার মধ্যে পড়তে বসতে পারে না, তাকে সাতটার স্লটটা ছেড়ে দিলে সে ওই সময়ও পারবে না, অন্য কোনো কাজ ঠিকই বের করে নিবে। তার চাইতে ভালোদের সঙ্গে আছে থাকতে দেন। আরে সকালে পড়ান, দুপুরে পড়ান, বিকেলে পড়ান, আর কথা বলারও সময় নাই আমাদের, দুজনেই ভালো থাকবেন তাহলে। হ্যাঁ টাটা। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি আপনাদের শেয়ার গুলো নিয়ে। শেয়ার করতে থাকুন আমাদের লাইভটি, ফিরবো একটু পরেই। আম্মু একটা রিকোয়েস্ট করি, তোর মা
সময় নাই রে, একদমই সময় নাই। সীমিত সময়ের জন্য সীমিত লকডাউন ব্যাপারটা কিসের মতো? সীমিত সময়ের জন্য সীমিত লকডাউন ব্যাপারটা কিসের মতো? আচ্ছা কিসের মতো? সিম্পলের মধ্যে গর্জিয়াস হলো হইতেই হইব, আমি তো বলি নাই যে আমি এটা কথা বললাম এটা হইবই না, হইল না আসলে তো বললাম গোজামি হইল না। যাওয়ার মতো কোন উপায় আছে এখন টুরে যাওয়ার? মানুষজন তো আমাদের ইয়ে খুঁজেই পাবে না রে। কেন 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 মনে হয় না খুঁজে পাবে? কেন এসব কথা বলেন কেন? দেখি কে লিখেছে আমাদেরকে, লিখেছে জাহিদুল ইসলাম, শেয়ার করেছিল, তোমরা পাও প্রেমের প্রস্তাব আর আমি পাই প্রেম করিয়ে দেওয়ার প্রস্তাব। আচ্ছা এফএম প্রকাশ শেয়ার করেছে, ছোটবেলার রেজাল্ট খারাপ করলে যেসব মেয়েদের পা ধোয়া পানি খাইতে বলতো তারা সবাই এখন বিয়ে করে স্বামীর লুঙ্গি ধুইতেছে। শেয়ার করেছে প্রিয়ামণি, স্ত্রী, ট্রেন তো রাত 10টায়, বিকেল 5টায় আমাদের সবাইকে স্টেশনে আনার মানে কি? স্বামী, স্টেশনে আগে না এলে কি কি জিনিস বাড়িতে ফেলে এসেছি তা তো মনে পড়বে না। ভেরি গুড, সুন্দর, অমাইক। মমিন মিয়া শেয়ার করেছে, রোগী বলছে ডাক্তারবাবু প্রেসক্রিপশনে একদম উপরে যে ওষুধটা লিখছেন সেটা কোথাও পাওয়া যাইতেছে না। ডাক্তার বলে আরে ওটা তো ওষুধ না, পেনে কালি আসতেছিল না বলে চালাই দিছিলাম। রোগী, আর কোথাও চেক করতে পারলেন না? প্রেসক্রিপশনই চেক করতে হইল, এর জন্য আমাকে 50টা ওষুধের দোকানে ঘুরে বেড়াইতে হইছে। একজন তো বলছে কালকে আনায় দিবে, আরেকজন বললো এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির দিব, আরেকজন বলে এই ওষুধের এখন খুব ডিমান্ড, ব্ল্যাকে পাওয়া যাবে, আরেকজন তো আরেক কাঠি উপরে বলছে এটা তো ক্যান্সারের ওষুধ, কার হইছে ভয় লাগাই দিছে একটা। তোমাকে একটু ভয় লাগাই দিই, যোগ বলবা এভাবে শাসায়, লোকটা অফিস থেকে বাসায় আসে তার বউ বলে এভাবে শাসায়, প্রতিদিন সে কিছু না কিছু ভুলে যায়। পরের দিন লোকটা হাসতে হাসতে বাসায় ঢুকছে, বউ বল কিসে আজকে শাসাইতে পারবা না? কেন, আজকে সব ঠিকঠাক মতো করছি, এখান থেকে ডাইরেক্ট পোস্ট অফিস গেছি, গিয়ে তোমার আব্বার নামে যে চিঠিটা লেখছে সে চিঠিটা পোস্ট করছি, পোস্ট অফিস থেকে অফিসে গেছি, অফিসে যে টিফিন বক্সটা দিছে সে টিফিন খুলে নাস্তা করছি, নাস্তা করে আসার সময় সে টিফিন বক্সটা নিয়ে আইসি, তারপর তুমি যে আমার বেশি সিজেটা লেগে শাসাও ছাতা ভুললে জায়গা, সেই ছাতাও আজকে নিয়ে আইসি। এইবার বলো আজকে তুমি আমার কি নিয়ে শাসাইবা? কি নিয়ে শাসামো সেটা তো বুঝলাম নাই, কিন্তু তুমি তো আজকে ছাতা নেও নাই, ছাতা কাটা নিয়ে আইসো। বোল্টু আজকে প্রথম জোকান কাট বলছে, ভাব লেভেল আমাদেরকে বুঝাইলো। হ্যাঁ যাই হোক, শুনছিলেন ইভ্যালি প্রেজেন্টস নাট বোল্টু দ্য টু ফান কিংস, আগামীকালকে দেখা হবে, কথা ভালো থাকবে।